এইচএসসি পরীক্ষার্থীরা যখন সচিবালয়ের ভেতরে আন্দোলন করছেন তখন বাইরেও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা চাকরি কিংবা শিক্ষাক্ষেত্রে নানা বৈষম্য দূর করার দাবিতে সচিবালয়ের মূল ফটক অবরুদ্ধ করে রাখেন তারা বিস্তারিত জানাচ্ছেন মঙ্গলবার দুপুর থেকেই সচিবালয়ের প্রধান ফটক বাইরে ভেতরে দুদিক থেকেই ছিল অবরুদ্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেমন বাইরে বেরোতে পারছিলেন না তেমনি বাইরে থেকেও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না মূল ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছিলেন সারা দেশ থেকে আসা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তারা রাজস্ব খাতে চাকরি স্থায়ী করার এক দফা দাবি তাদের প্রকল্পে দু হাজার উনিশ সালে লিখিত এবং ভাইব পরীক্ষা দিয়ে এক জায়গায় কিন্তু এখানে আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের কোথাও নবম গ্রেডে অফিসারদের আর্টসকে নিয়োগ হয় না এখন আমাদের দাবি একটাই নবম গ্রেডে আর্টস থেকে মুক্ত করে আমাদের নতুন যে চারশো বিরানব্বইটা পথ সৃজন হয়েছে সেই পথে আমাদেরকে স্থানান্তর করে অতি সত্তর প্রজ্ঞাপন জারি করতে হবে প্রায় একই জায়গায় বিক্ষোভ করছিলেন তিন বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমার শিক্ষার্থীরা তাদের দাবি এইচএসসি পাশ করে তিন বছরের ডিপ্লোমা শেষে তারা যে সনদ পান সেটিও এইচএসসির সমমানের এর বাইরেও শিক্ষা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের নানা বৈষম্য নিরসনের সতেরোটি দাবি তাদের হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেন্সারি তৈরি ভেসেন্ট ফ্রিজ তাই গুণেমানি অটট থাকে বছরের পর পাঁচ যেখানে আমরা তিন বছর নার্সিং কমপ্লিট করার পরে আমাদের ছয় মাসে ইন্টার্নশিপ আছে যে কোনো সরকারি হসপিটাল বা প্রাইভেট হসপিটাল থেকে আমরা ইন্টার্নশিপ করি আর সেখানে ওরা বাংলায় বাংলায় একটা ছয় মাসের কোর্স ভুয়া কোন কোথা থেকে কোন সার্টিফিকেট আনে ওদের প্রতিষ্ঠানের ঠিক নেই মানে ভুয়া একটা সার্টিফিকেট দেখায় আমাদের সাথে সমপর্যায়ে ওরা প্রাইভেট ক্লিনের চাকরি করতেছে প্লাস গভর্নমেন্ট সেক্টরে আসতেছে তো আমাদের সিনিয়র যারা নার্সিং কর্মকর্তা আছেন সবার প্রতি আমাদের একটাই সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি থাকবে যে আপনারা ন্যূনতম আপনাদের কমন সেন্স দিয়ে বিবেচনা করবেন যে একটা ছয় মাসের কোর্স এবং তিন বছরের কোর্স কীভাবে সমান হয় এবং এসএসসি পাশে পরে একটা তিন বছরের একটা কোর্সকে আপনারা কীভাবে ডিগ্রি সমান না দিয়ে থাকেন বিক্ষোভ চলছিল সচিবালয়ের দু নম্বর গেটের সামনে সারা দেশের উপজেলা পর্যায়ের ভূমি অফিসগুলোর গাড়ি চালকরা এক হয়েছেন তাদের চাকরি স্থায়ী করার দাবি নিয়ে মূলত এসিল্যান্ড বা সহকারী কমিশনার ভূমির সরকারি গাড়ি চালান তারা তাদের দাবি সরকারের পরিবহন পুলের ড্রাইভারদের মতোই ডিউটি করলেও বেতন পান দৈনিক মজুরির ভিত্তিতে এসিল্যান্ মহাদার এ টু জেড যত আছে সম্পূর্ণ কাম আমরা সময় ওনাদের সাথে সাথে আছি এদের কোনো বোনাস পায় না বৈশাখী ভাতা পায় না তারপরে দিয়ে আমাদের কোনো মোবাইল কোডের কোনো কোনো কিছু আমাদের নাই সিদ্দিকী সিদ্দিকি নিউজ ঢাকা